দেখো কুষ্টিয়ার ছয় রাস্তার মোড়ে, এখানে দেখো সুন্দর পিঠা তৈরি হচ্ছে, চিতই পিঠা। রাস্তার পাশে এই ধরনের চিতই পিঠা আসলে খেতে খুবই মানে ইন্টারেস্ট লাগে এবং মজা লাগে। আর সাথে যদি প্রিয় মানুষটা থাকে তাহলে তো আর কথাই নেই। শীতের সময় প্রিয় মানুষটার সাথে একসাথে বসে এই যে খালারা যে পিঠাগুলো বানায়, এগুলো আসলে গরম গরম খাওয়ার মজাটা অন্যরকম, ভালো লাগাই অন্যরকম। এখানে পিঠাগুলো খুবই টেস্টি এবং মজা হয়। এর আগে আমি খেয়েছি, আসলে এই খালার হাতের পিঠাগুলো খুবই চমৎকার আর পিঠাগুলো খুব সুন্দর মানে ফুলে ফুলে ওঠে। আমার কাছে কিন্তু এই মশলা দিয়ে চিতই পিঠা খেতেই বেশি ভালো লাগে, অনেকের আবার মিষ্টি বা ভিজে খেতে বেশি ভালো লাগে। তাই মশলা এত টেস্টি হয় যে এত দূরের থেকে চলে আসে, আসলে খুবই মশলাগুলো টেস্টি হয়। ঠান্ডা হলে পরে নেবেনই মানুষ? আমি এখানে আসলেই খালার হাতে পিঠাগুলো খাই। তোলেন তুলবেন না? ও আচ্ছা, তো এখানে পিঠাগুলো আর ভর্তাগুলো আরও বেশি টেস্টি। ভর্তাগুলো এত ভালো লাগে, ভর্তাগুলো খুবই চমৎকার। যে ঠান্ডা আসলে বাহিরে পড়ছে এ সময় বিকেলে এরকম গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। দুজনে একসাথে এক বিজনেস করা হয়। এখন আমাদের পিঠা দিচ্ছে এবং চার রকমের ভর্তা দিবে, তার সাথে চারটা ভর্তা আসলে খুবই জোস। শুটকি ভর্তা দেবো? কি কি ভর্তা দিলেন? এটা কি কি ভর্তা? এটা দুনের ভর্তা, এটা শস্য বাটা, এটা আলুর চাটনি, এটা শুটকি মাছের ভর্তা। আচ্ছা ঠিক আছে, তো আমিও তো খাওয়া শুরু করে দিলাম। চার রকমের ভর্তা আমি একসাথে মিশ্রণ করে নিলাম, নিয়ে পিঠার সাথে মাখিয়ে খাচ্ছি। আসলে খুবই আমার কাছে ভালো লাগছে। এমনি থেকে ঝাল আমার খুবই একটা প্রিয়, আমি মিষ্টি অতটা আসলে পছন্দ করি না। তো আমি খাচ্ছি, আমার গালে একটু গরম লাগছে, গরম গরম পিঠা চাবাচ্ছি আর হাসতেছি। অনুভূতিটা অনেক রকম, অনেক ভালো আসলে। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। আর কিছু পিঠা বাসায় নিয়ে যাচ্ছি পরবর্তীতে খাওয়ার জন্য।